একটি বিরল প্রজাতির মাছ দেখে জাপানের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে তারা মনে করে ওই মাছই বয়ে ভূমিকম্প ও সুনামির বার্তা তাই সুনামির আতঙ্কে এখন ভুগছে জাপান বিরল প্রজাতি সেই মাছটির নাম ওরফিস শুক্রবার দশ জানুয়ারি এই মাছটি ধরা পড়ে জাপানের তোয়ামা এলাকায় এ নিয়ে এই মৌসুমে প্রায় ষাটটি ওরফিস ধরা পড়ল জাপানে জাপানি ভাষায় এই মাছের নাম নো সুকাই এর মানে সমুদ্রের ভগবানের অট্টালিকার দুধ তারা মনে করে সমুদ্রের তলদেশ থেকে এই মাছ বয়ে আনে ধ্বংসের বার্তা আর এ কথার উপর ভিত্তি করেই আতঙ্ক ছড়াচ্ছে জাপান জুড়ে ওরফিস বা রিউগোনোসুকাই এর রূপকথা শুরু হয় দু সালে সে বছর বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ফলে বিশ হাজার মানুষ মারা গিয়েছিল জাপানে তার আগে অন্তত এক ডজন ওরফিস জাপানের বিভিন্ন উপকূলে দেখা গিয়েছিল